সাতাশে ফেব্রুয়ারি পৌরসভা ভোট, সোমবার থেকেই মুর্শিদাবাদে ভোট প্রচারে তৃণমূলের হেভিওয়েট নেতৃত্ব। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের ওপরেই মুর্শিদাবাদের সাত পৌরসভার নির্বাচনী দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে ঝাঁপালেন তৃণমূলের প্রথম সারি নেতৃত্ব। শুরুটা হল ধুলিয়ান থেকেই। সোমবার ধুলিয়ান পৌরসভার অন্তর্গত কাঞ্চনতলা গঙ্গার ঘাটে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করলেন ফিরহাদ হাকিম। ধুলিয়ান পৌরসভার 21 জন প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন। নির্বাচনী সভায় বাম কংগ্রেস বিজেপিকে একযোগে কটাক্ষ করলেন মন্ত্রী। মমতা ব্যানার্জি সত্যি সত্যি রাজনৈতিক ভাবে আজকে সিপিএম কে তুলে বঙ্গোপসাগরে ফেলে দিয়েছে, আর সিপিএম এর কোন অস্তিত্ব নেই। বিধানসভায় গেছিল ওই মনিরুল, সব বিধানসভায় গেছে, বলছে ভাই একটা ক্যান্ডিডেট দেখতে, ও তো পুরনো, তা ওই নতুন ও গেছে। দাদা সিপিএম রা কোথায় বসে? সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই, আমি বললাম জীবনে একজন বিপ্লবী কখনো লড়াই শেষ হয়ে যায় না, আপনাকে লড়াই সারা জীবন করতে হবে। আপনি সিপিএম কে সরিয়ে বাংলাকে মুক্ত করেছেন, এখন আগামী দিনে আপনার লড়াই মমতা ব্যানার্জি, বিজেপি হটাও দেশ বাঁচাও, বিজেপি হটাও দেশ বাঁচাও, বিজেপি হটাও দেশ বাঁচাও। এদিনে সভায় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান, জঙ্গিপুরের সাংসদ, জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি খলিলুর রহমান, নবগ্রামের বিধায়ক, জেলা সংগঠনের চেয়ারম্যান কানাইচন্দ্র মণ্ডল সহ একাধিক বিধায়ক, স্থানীয় তৃণমূল নেতৃত্ব কর্মীরা। ধুলিয়ানের 21 আসনে জয় নিয়েও আশাবাদী, সভা শেষে জানালেন মন্ত্রী। দেখছি 21-21 আমরা পাবো, যেটা বাংলায় সব জায়গায় এখন আমরা পাচ্ছি। তাই মমতা ব্যানার্জির ওপরে আস্থা রেখে দুনিয়ারবাসী এবারও সব ভোট তৃণমূল কংগ্রেস প্রার্থীদের দেবে। দুলিয়ান থেকে মাসুদ আলী রিপোর্ট, মধুবঙ্গ নিউজ। ভোটের হাওয়া।